নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা হয়তো লেখাটা দেখে একটু চমকে গেছেন, 12টি রাশির শুভ হবে। আবার আমি লিখেছি এ কয়টি রাশি লাভবান এবং এ কয়টি রাশি লোকসান হবে। দেখুন, এর কারণটা কি, প্রথমেই আপনাদেরকে জানাই, চৌঠা মে মঙ্গল গ্রহ মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ তুঙ্গ গৃহে ত্যাগ করে এই কুম্ভ রাশিতে প্রবেশ। দেখুন, এতদিন পর্যন্ত অর্থাৎ চৌঠা মে পর্যন্ত এই মঙ্গল শনির সঙ্গে একত্রে অবস্থান করছিল। শনি মঙ্গলের অবস্থান কোনো মাতেই ভালো নয়। এখানে আবার এই মঙ্গল কিন্তু বলবান অর্থাৎ তুঙ্গস্থ, এবং শনিও কিন্তু ছাড়ার পারত নয়, দুজনের মধ্যে কিন্তু লড়াই লেগেই ছিল। এর জন্য কী হচ্ছিল, আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডে বিশেষ করে ভারতবর্ষের যে দক্ষিণ এবং পশ্চিমের রাজ্যগুলো আছে না, সেই রাজ্যগুলোতে কিন্তু করোনা ভাইরাসের এফেক্ট কিন্তু আছে। অর্থাৎ দক্ষিণ পূর্ব রাজ্যগুলোতে করোনা ভাইরাসের প্রকোপ কিন্তু প্রবল হারে বাড়ছে। কিন্তু এর পাশাপাশি দেখা যাচ্ছে পূর্বাঞ্চল যে রাজ্যগুলো আছে সেগুলোর কিন্তু ঠিক 15 এপ্রিলের পর থেকে কিছু কিছু করে রিকভারি হচ্ছে, ভালোর দিক আসছে, এই রকম কেস কমতে লেগেছে। ঠিক চৌঠা মেয়ের পর থেকে মঙ্গল যখন কুম্ভ রাশিতে অবস্থান করবে না, ঠিক দক্ষিণ এবং পশ্চিমের রাজ্যগুলো ভারতবর্ষের অনেকটাই রিকভারি করবে এই ভাইরাসের প্রকোপ থেকে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। অর্থাৎ শনি মঙ্গল যতটা ডিস্টেন্সে থাকবে ততটাই কিন্তু মঙ্গল হবে, মঙ্গলই মঙ্গল। অর্থাৎ যত ডিগ্রিগত দিক থেকে দূরে থাকবে তাতেও মঙ্গল। তো এই জন্য কী হচ্ছে, 12টি রাশিরই কিন্তু মঙ্গলময় হবে, এই মঙ্গলের রাশি পরিবর্তনে 12টি রাশিরই মঙ্গলময়। প্রথম কথা যে আমি লিখেছি 12টি রাশির শুভ, এইবার দিয়েছি যেটা এই কয়টি রাশির লাভবান হবে, এ কয়টি রাশি লোকসান হবে। এবার আমি আপনাদেরকে রাশিভিত্তিক জানাচ্ছি। কিন্তু অনেকেই বলবেন যে এই লকডাউনের মধ্যে কী করে এই সম্ভব, লাভবান কী করে হবে। এই লকডাউনের মধ্যে আপনাদের বাই টেলিফোন বাই নেট থ্রু আপনাদের কিন্তু খুশির খবর আসবে। দেখুন, যেগুলো ডেলিভারি পেশেন্ট আছে কি না, ডেলিভারি হবে, সেগুলো কিন্তু ঠিক ডেলিভারি হবেই, সেখানে কিন্তু কোনো বাধা নিষেধ নেই। তো শুরু করছি, মঙ্গল 12টি রাশির ক্ষেত্রে চৌঠা মেয়ের পর থেকে কী ফল দিতে চলেছে। প্রথমেই আসি মেষ রাশি। মেষ রাশির একাদশ স্থানে স্থানে মঙ্গল, অর্থাৎ লাভ স্থানে, সফলতার স্থানে মঙ্গল। আপনাদের যে কোনো কাজে সফলতা আপনারা পাবেন, এবং যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো, আপনাদের মান সম্মান প্রতিপত্তির বৃদ্ধি পাবে, এবং আপনাদের শশনামক রাজযোগ দশম স্থানে তৈরি হয়েছে, সেক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্র ভালো। এবং দ্বিতীয় স্থানে শুক্রের অবস্থান, বকরি শুক্রের অবস্থান আপনাদের অর্থনৈতিক ভাগ্য ভালো করবে। এবং পাশাপাশি মঙ্গলের একাদশ স্থানে খুব ভালো একটা যোগ কিন্তু হচ্ছে মেষ রাশির জন্য, অর্থাৎ আপনারা যে কোনো কাজে লাভবান হবেন। এরপরে আসি বৃষ রাশি। বৃষ রাশির দেখুন, দশম স্থানে এই মঙ্গল গ্রহের অবস্থান, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি হবে। যারা প্রশাসনিক লাইনে কাজ করছেন, পুলিশ আছেন তাদের বা ডক্টর আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আফটার লকডাউন আপনাদের কিন্তু পদোন্নতি কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা। কর্মক্ষেত্রে পদোন্নতি আপনাদের হবে, কর্মক্ষেত্রে আপনাদের নতুন কর্মের কিন্তু দিশা বৃষ রাশির কিন্তু খুলবে। এরপরে আসছি মিথুন রাশির। মিথুন রাশির নবম স্থানে মঙ্গলের অবস্থান, কিছুটা হলো আপনাদের এই যে অষ্টম স্থানে এতদিন যে এই মঙ্গল আর শনি একত্রে ছিল কি না, বিভিন্ন রকমের ছোটোখাটো চোট আঘাত অ্যাক্সিডেন্টের সম্ভাবনা ছিল, সে থেকে কিছুটা হলো আপনারা কিন্তু মুক্তি পাবেন। আপনাদের পিতার কিছুটা হলে শরীর স্বাস্থ্য খারাপের দিক লক্ষ্য করা যাচ্ছে, যদিও আপনাদের ভাগ্য উদয়
কিন্তু হবে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। এরপর আসি কর্কট রাশি। কর্কট রাশি সরাসরি দেখুন অষ্টম স্থানে মঙ্গলের অবস্থান। আপনাদের ছোটোখাটো চোট আঘাত দুর্ঘটনা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। গাড়ি চালাবেন বা বাড়িতে সিঁড়ি দিয়ে নামবেন, খুব ধীরে সুস্থে কিন্তু আপনারা নামবেন, সেক্ষেত্রে ভালো হবে। এবার আসি যেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির দেখুন সপ্তম স্থানে মঙ্গলের অবস্থান। আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পারিবারিক দিকে একটু অশান্তি থাকলেও আপনারা কিন্তু আপনাদের বিবাহ সূত্রে অর্থাৎ ওয়াইফের দিক থেকে আপনারা কিন্তু সম্পত্তি পাওয়া। সিংহ রাশির ব্যক্তিরা আপনারা আপনাদের শ্বশুর বাড়ি থেকে কিন্তু সহযোগিতা কিন্তু পাবেন। এর পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার উন্নতি হবে, বিশেষ করে ফুড রিলেটেড যারা বিজনেস করছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এবার আসি কন্যা রাশির। কন্যা রাশির দেখুন ষষ্ঠ স্থানে মঙ্গলের অবস্থান, অর্থাৎ আপনাদের শত্রুতা বাড়বে। ষষ্ঠ স্থানে মঙ্গল অবস্থান, আপনাদের রোগের দিকে কিছুটা হলো বাড়ার সম্ভাবনা আছে। কিছু কিছু ক্ষেত্রে ব্লাড প্রেশার, হার্টের সমস্যা, এই সকল বিভিন্ন রোগের শারীরিক সমস্যার শারীরিক পার্টটা কিন্তু আপনাদের সমস্যা হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু ঋণ হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে কন্যা রাশির। অর্থাৎ এরপরে আসছি তুলা রাশির। তুলা রাশির পঞ্চম স্থানে এই মঙ্গল গ্রহের অবস্থান। আপনাদের ক্ষেত্রে সন্তান সুখ আসবে, সন্তানের ক্ষেত্রে আপনাদের ভালো একটা দিক লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা এডুকেশন লাইনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু তুলা রাশির ভালো রেজাল্ট কিন্তু করবে। এরপরে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি চতুর্থভাবে এই মঙ্গলের অবস্থান। আপনাদের কি হবে, আপনাদের ক্ষেত্রে ভূমি অর্থাৎ জমি কিন্তু আপনারা ক্রয় করার একটা সম্ভাবনা আপনাদের আছে। আপনারা প্রচুর অর্থ কিন্তু পাবেন, ব্যবসার দ্বারা হোক বা কোনো কর্মসূত্রে হোক। যারা প্রশাসনিক লাইনে আছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা রাজনৈতিক লাইনে আছেন এই মঙ্গলের অবস্থা তাদের ক্ষেত্রে আরও ভালো। আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ আপনাদের রাশির অধিপতি চতুর্থ স্থানে, আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে, সম্মান বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশির। ওভারঅল বৃশ্চিক রাশি কিন্তু ভালো। এরপরে আসছি ধনুরাশি। ধনুরাশি তৃতীয়ভাবে মঙ্গলের অবস্থান। আপনাদের পরাক্রম বাড়বে, আপনারা আপনাদের ভাইদের থেকে সহযোগিতা পাবেন, আপনাদের কমিউনিকেশানের যে গ্যাপ পড়ে যাচ্ছিল সেই গ্যাপগুলো কিন্তু কাটবে। যে মানুষ আপনাদেরকে ভুল বুঝেছিল তারা কিন্তু আবার আপনাদের দিকে নির্ভরশীল হয়ে পড়বে। এরপরে আসছি মকর রাশি। মকর রাশি দ্বিতীয়ভাবে মঙ্গল। আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, আপনাদের কথাবার্তার মধ্যে মানুষ খুব পছন্দ করবে এবং আপনাদের শ্বশুর বাড়ি থেকে আপনারা কিছুটা হলো সাহায্য পেতে পারেন এবং শ্বশুর বাড়ির অশান্তি কিছুটা হলো কাটতে পারে। মেয়েদের ক্ষেত্রে যদি অশান্তি চলে সেই অশান্তি কিছু হলেও কাটবে। এরপরে আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির দেখুন ঠিক রাশিতেই মঙ্গলের অবস্থান এবং এই মঙ্গল রাশিতে অবস্থান করায় আপনাদের টেম্পারমেন্ট হাই হবে এবং কিছু কিছু ক্ষেত্রে শরীরে সমস্যা আসার সম্ভাবনা আছে এবং আপনারা রাগ জেদের বসে কিছু কাজ করতে পারেন যেগুলো আপনাদের ভবিষ্যতে হয়তো বা ক্ষতি হতে পারে। এবং যারা গাড়ি বা বাইক চালাচ্ছেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এরপরে আসি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে এই দ্বাদশ স্থানে মঙ্গলের অবস্থান মোটেও শুভ নয়। মীন রাশির মানসিক টেনশন বৃদ্ধি পাবে, কিছু কিছু ক্ষেত্রে কোনো জায়গায় যেতে গিয়ে চোট আঘাত পাওয়া, ছোটোখাটো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। দ্বাদশ স্থানে মঙ্গল মোটেও ভালো নয় এবং ব্যয় আপনাদের বৃদ্ধি পাবে এবং আপনাদের টেম্পারমেন্ট কিন্তু আপনারা হারিয়ে ফেলবেন, অর্থাৎ রাগের বশবর্তী হয়ে কিছু ভুল সিদ্ধান্ত আপনারা নিতে পারেন, এদিকে আপনারা সাবধান থাকুন। তো ওভারঅল দেখা যাচ্ছে এই মঙ্গল রাশি পরিবর্তনে বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী শুভ ফল পাবে, অর্থাৎ আমাদের দেশে পশ্চিম এবং দক্ষিণের রাজ্যগুলো ভালো হবে এবং 12টি রাশির মধ্যে
আটটি রাশির শুভ এবং চারটি রাশির অশুভ হতে চলেছে। অর্থাৎ যেটি হচ্ছে কর্কট রাশি, কন্যা রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি, এই এইগুলো রাশির কিছু কিছু দিকে সমস্যা আসার সম্ভাবনা আছে। তো অবশ্যই সাবধানে থাকুন, সতর্ক থাকুন। ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।